আসসালামু আলাইকুম, সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগত। আমার আজকের ভিডিও টপিক, আপনার ছোট কাজই আপনার বড় হওয়ার দায়ভার নেবে। হ্যাঁ, কোনো কাজই ছোট না। আপনি যে কাজটা আজকে করছেন বা এখন করছেন, হয়তো ভাবছেন এটা খুব ছোট একটা কাজ, এ আবার এমন কি বড় কিছু করতে পারে, বা এমন বড় কিছু কিভাবে হবে, কিভাবে সম্ভব, কোনোভাবেই সম্ভব না। হ্যাঁ, এগুলো অনেক কিছুই আমরা ভেবে থাকি, আমাদের কোনো কাজই কিন্তু ছোট না। আচ্ছা, তো প্রথম যেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, যে আমাদের কাছে চারটা জিনিস আছে কিনা। না, এমন কোনো কিছু ব্যয়বহুল জিনিস না যেটা আপনার কাছে নেই, আপনার কাছেও থাকতে পারে সেটা। চারটা জিনিসের প্রথমটা হবে সময়, দ্বিতীয়টা হবে আপনার লক্ষ্য, তৃতীয়টা হবে আপনার মনোবল, আর চতুর্থটা হবে আপনার একাগ্রতা। এই চারটা জিনিস যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি যে কোনো ছোট কাজ, যে কোনো বড় কাজ, ব্যাপার না, আপনি যে কাজই করেন সেটা আপনার জন্য দারুণ কিছু বয়ে আনবে। আচ্ছা, যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, আমি যেমন ছবি আঁকতে খুব পছন্দ করি, আমি প্রতিদিন না হলেও, প্রতিদিন যদিও চেষ্টা করি, এখনো প্রতিদিন আমি কিছু না কিছু আঁকার চেষ্টা করি। তো আমি যদি একদিনে 365টা ছবি আঁকার একটা অ্যাটেম্প্ট নিই, এটা তো সম্ভব না, এটা আসলে অসম্ভব। তবে আমি যদি 365 দিনে ছোট ছোট, যেমন আমি ছোট ছোট ছবি আঁকি প্রতিদিন, তো এমন ছোট ছোট ছবি যদি আঁকার চেষ্টা করি বা অ্যাটেম্প্ট নেই, তাহলে আমি অবশ্যই 365 না, 365 প্লাস ছবি আঁকতে পারবো। তাহলে এই বিষয়টা একটা বড় ক্ষেত্রে যে দাঁড়াচ্ছে না, যে আমি আমার ছোট্ট কাজটাকে এগিয়ে নিয়ে যে একটা বড় গোলে ফেলতে পারছি, এমনই একটা বিষয় ঘটেছে সুদূর আমেরিকায়। যেমন মিনিয়েচার পেন্টিং গুলোকে আমরা খুব তুচ্ছভাবে দেখি। মিনিয়েচার পেন্টিং সাধারণত এরকমই হয় যে এটা বা খুব ছোট বা তার থেকে আরো ছোট। তো সেই মিনিয়েচার পেন্টিং যেটাকে মানুষ পাত্তাই দেয় না, একটা খুব সাধারণ আমেরিকান নাগরিক সেই মিনিয়েচার পেন্টিং এর পিছে সময় দিয়ে 20 বছরে 5,000 প্লাস পেন্টিং করে সে গিনেস বুকের খাতায় অলরেডি নাম লিখে ফেলেছে। তাহলে এমন কি নেই যে হতে পারে না, সবই হতে পারে। এটা তো শুধু আমি আমার শখের কথাটা বললাম, পেন্টিং এর কথাটা বললাম। আপনি এই ক্ষেত্রে আপনার যে কোনো কাজকেই প্রতিদিনের যেই সময়, একাগ্রতা, লক্ষ্য ফিক্স করে এবং সেটা নিয়মিতভাবে করে সেই গোলে অবশ্যই নিয়ে যেতে পারেন, যে কোনো কাজ। এই বিশ্বাসটা যদি আপনি একবার রাখেন, আপনি যদি এই চারটা জিনিস আপনার কাছে থাকে, তাহলে আপনার চিন্তাগুলোকে জাস্ট বাক্সবন্দি করে ফেলুন আর আপনি এগিয়ে যান। আপনার এই এগিয়ে যাওয়াতে আপনার সামনে বাধা তো আসবে, তবে আপনাকে থামিয়ে কেউ রাখতে পারবে না। আজকে এর জন্য এই পর্যন্তই থাক। আজকে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার সাথেই থাকেন। আল্লাহ হাফেজ।